আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে গেল মটোরোলা কোম্পানির পক্ষ থেকে দুখানা ফোন, একটা মটোরোলা মোটো জি 40 ফিউশন এবং আরেকটা হচ্ছে মটোরোলা মোটো জি 60, যেটা কিন্তু রেডমি নোট 10 সিরিজ বা রিয়েলমি 8 সিরিজকে হাড্ডাহাড্ডি টক্কর দেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওতে আলোচনা করব এটাই যে এই মটোরোলার এই নতুন ফোনগুলো কতটা কমার্শিয়ালি ভায়াবল বা কতটা বাজেট ফ্রেন্ডলি হচ্ছে আমাদের জন্য, এই ফোনগুলোকে কেনা ঠিক হবে কি না, বা আপনি আজকের এই ভিডিওটা দেখলে এটুকু বুঝে যাবেন যে এই বাজেট সেগমেন্টে কি কি স্পেসিফিকেশন দরকার একটা ভালো বাজেট ফ্রেন্ডলি ফোন হওয়ার জন্য। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই ত্রিকালটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই সমস্ত কিছু শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিও একদম প্রথমে বলি যে মটোরোলা তাদের এই মোটো জি সিরিজ মানে জি 40 জি 60 লঞ্চ করার কারণই হচ্ছে বাজেট সেগমেন্টে ভালো কিছু করার। রিসেন্টলি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মটোরোলা কিন্তু একের পর এক ভালো ফোন লঞ্চ করার চেষ্টা করছে। অপো বা ভিভোর মতো এমনটা নয় যে দুটো ভালো ফোন লঞ্চ করলো তো দুটো এমন ফোন লঞ্চ করে দিল অফলাইন মার্কেটে যে দাম বেশি হলেও মানুষ কিনে নেবে, দেখবে না ভেতরে প্রসেসর কি আছে না আছে, ও ঠিক বিক্রি হয়েই যাবে, এরকম ভেবে নয়। মটোরোলা তাদের প্রত্যেকটা সেট কিন্তু এবার অনেক ভেবেচিন্তে রিয়েলমি বা রেডমি বা এই সমস্ত ব্র্যান্ডগুলোকে টক্কর দেওয়ার জন্যই আনছে। যেমন মোটো ওয়ান ফিউশন প্লাস ছিল, মোটো জি 5G এরকম ফোনগুলো ছিল, আর এবার এই মোটো জি 40 জি 60। প্রথমে বলবো এদের বাজেটগুলো, কারণ মোটো জি 40টার দাম রাখলো 13,999 রুপিস 4GB 64GB ভ্যারিয়েন্টার, আর মোটো জি 60টার দাম রাখলো 6GB 128GB ভ্যারিয়েন্ট নিয়ে 17,999 রুপিস। এখানে এলসিডি প্যানেল দেওয়া রয়েছে 6.81 ইঞ্চির HDR10+, তবে এলসিডি প্যানেলের ওপরে থাকছে 120Hz রিফ্রেশ রেট। মানে আপনি জি 40-র কথা ভাবুন, যেটা 14,000 রুপিসে আপনি পেয়ে যাবেন 120Hz রিফ্রেশ ওয়ালা ডিসপ্লে। এই বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে কিন্তু ফোনটা পলিকার্বনেট ব্যাক প্যানেল নিয়ে আসছে, তবে পলিকার্বনেট হওয়ার সুবিধা আছে যে সেটা পড়ে গেলে সহজে ভাঙবে না, কিন্তু অসুবিধাটা এটাই যে ওখানে যদি আপনি ব্যাক কেস না ব্যবহার করেন তাহলে খুব সহজে কিন্তু ওটার উপর স্ক্র্যাচ বা দাগ পড়তে বাধ্য। তবে স্পেশাল ফিচার্সের কথা যেটা বলছিলাম যে এই 13,000 টাকার যে ফোনটা সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, যেটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। এখনো পর্যন্ত বাজেট সেগমেন্টে দেখতে গেলে স্ন্যাপড্রাগনের 732G এর দাম কিন্তু ইন্ডিয়ান মানিতে 15,000 রুপিজের নিচে আসেনি, বাংলাদেশি টাকায় তো আরও অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়। এবং এই মোটো জি 40-তে আপনি পাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, আর ম্যাক্রো লেন্সটা ওই আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যেই দিয়ে দিয়েছে। মানে ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়েই কিন্তু 4টে ক্যামেরার কাজ চালিয়ে দেওয়া হচ্ছে, যেটা সত্যি আর একটা এক্সট্রা ক্যামেরা দিয়ে ওই জাস্ট বাজারে বিক্রি করার জন্য তারা কিন্তু আনেনি। আর ফ্রন্টেও কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। শুধু জাস্ট ওই মোটো জি 60-তে পার্থক্য এটাই যে ওখানে ব্যাকে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশ মার্কেটের সব থেকে চিপেস্ট 108 মেগাপিক্সেলের ক্যামেরা ওই মোটো জি 60-তে আপনি পেয়ে যাবেন। অন্য থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে জি 40-তে 16 মেগাপিক্সেল, জি 60-তে 32 মেগাপিক্সেল। এমনকি রেডমি নোট 10 প্রোতেও কিন্তু সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নেই। তাহলে আপনি যদি মনে করেন যে ক্যামেরা স্পেসিফিকেশনের জন্য একটু বেশি টাকা দিতে চান তাহলে আপনি জি 60-তে, না হলে আমি বলবো যে জি 40 ফিউশনটা সত্যি একটা মার্ক রেখে দিল এই বাজেট সেগমেন্টের জন্য। মানছি এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া নেই, বা মানছি এখানে ডলবি সাউন্ড দেওয়া নেই, বা ওপরে ডলবি সাউন্ড বলতে এটাই যে স্টিরিও স্পিকার, যে ওপরের দিকে একটা স্পিকার থাকে নিচের দিকে একটা স্পিকার দেওয়া থাকে, যার ফলে সাউন্ড কোয়ালিটিটা অনেকটা বেটার হয়ে যায়, আর বর্তমান জেনারেশনে এসে এটাই সমস্ত ফোন দেওয়ার চেষ্টা করছে। আর তার থেকে আর একটু বড় কথা হচ্ছে এখানে কিন্তু ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের অপশনটা নেই, এখানে আপনার হাইব্রিড সিম স্লট, মানে হয় দুটো সিম ব্যবহার করতে পারবেন কিংবা একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই জায়গাগুলো যদি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, আর আপনার বাজেট যদি 13-14 হাজার রুপিস বা বাংলাদেশি টাকায় 16-17 হাজার কি 18 হাজার টাকা থেকে থাকে, তাহলে আমি বলবো যে মোটো জি 40-টা কিন্তু একদম বেস্ট, কারণ
এত ভালো পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, মানে যেখানে স্ন্যাপড্রাগনে 732G, যেখানে আপনি পাবজি 40 FPS পর্যন্ত অনায়াসে খেলতে পারবেন, বা আপনি গ্রাফিক্স বুস্ট করে হয়তো 60 FPSও খেলে নিতে পারবেন, এমনকি কাইন মাস্টারের এডিটিংও এখানে কিন্তু ফুল HD এডিটিং করতে পারবেন, এমনকি 4K রেন্ডারিং করতে পারবেন। তো এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন জাস্ট 14,000 রুপিস বাজেটের মধ্যে। তবে রেডমি নোট 10 যদি আপনি বলেন, তার থেকে অবশ্যই মোটোরোলার মোটো G40 ফিউশনটা বেটার। তবে এবার আপনি যদি বলেন যে রেডমি নোট 10 প্রো যে ফোনটা, সেই ফোনটার ক্ষেত্রে তাহলে বলবো যে রেডমি নোট 10 প্রোর স্পেশাল ব্যাপারটা হচ্ছে ওখানে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। তবে তার জন্য কিন্তু আপনাকে দামটাও বেশি পে করতে হবে। যদি আপনি একই দামের মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই বলবো রেডমি নোট 10 প্রোটা বেটার হবে, এই ফোনটাও দেখতে পারেন। আর মটোরোলার এই মোটো G40 বা G60 এই ফোনগুলোতে যে প্রবলেমটা আমার মনে হয়েছে বা ইউটিউব ভিডিওগুলো যে সমস্ত দেখেছি সেখান থেকে বুঝতে পেরেছি যে এখানে সামান্য একটু হিটিং ইস্যু আছে। বা আরেকটা জিনিস, আমি মোটোরোলার যে ফোনগুলো ব্যবহার করেছিলাম সেখানে দেখেছিলাম যে এখানে যে স্টক অ্যান্ড্রয়েডটা রয়েছে না, সেখানে তাদের আরেকটু অপটিমাইজেশন বা ইউজার ইন্টারফেসটা একটু বেশি ভালো আনার প্রয়োজন আছে। মানছি এটা স্টক অ্যান্ড্রয়েড, এখানে কোনো ব্লটওয়্যার থাকবে না, তবুও আপনি যখনই অন্য কোনো একটা UI ব্যবহার করতে পারেন, বিশেষ করে OneUI স্যামসাংয়ের বা আপনি OnePlus-এর UIগুলো ব্যবহার করবেন, এমনকি ইভেন MIUI ব্যবহার করবেন, তারপরে এসে আপনার এই স্টক অ্যান্ড্রয়েডটা অনেক সময় ভালো নাও লাগতে পারে। আমার ক্ষেত্রে এরকমটা হয়েছে। তবে অনেকের আবার স্টক অ্যান্ড্রয়েড অনেকটা বেটার লাগে, কারণ ওখানে আপডেটগুলো ঠিকঠাক মতো পাওয়া যায়। মোটোরোলাও সিউরিটি দিয়েছে যে আপকামিং 2 বছর অনায়াসে আপডেট চলে আসবে, এমনকি অ্যান্ড্রয়েড 12-এর আপডেটটাও কিন্তু এখানে চলে আসবে। মোটোরোলার ব্যাপারে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে মোটোরোলা কিন্তু তাদের সিকিউরিটি ফিচার্সগুলো ইম্প্রুভ করার চেষ্টা করছে। এবার তারা নাকি 4 লেয়ারের সিকিউরিটি ফিচার্স ইনক্লুড করেছে। এবার 4 লেয়ার বলতে যে কী বোঝানো হয়েছে সেটা ক্লিয়ারলি মেনশন করা নেই, না প্রাইভেসি ইস্যুটাকে তারা সিরিয়াসলি দেখছে। তারা চায় না যে তাদের ফোন যারা ব্যবহার করবে তাদের ডেটাগুলো সহজে লিক হয়ে যাক, আর এটা কিন্তু সত্যি কোনো একটা কোম্পানির দায়বদ্ধ অবশ্যই থাকতে হবে তাদের ইউজার্সদের প্রতি, যে ইউজার্সদের ডেটা যাতে কোনো মতে লিক না হয় ওই UI এর মাধ্যমে, সেটা কিন্তু খুব করে দেখতে হবে। স্যামসাংয়ের OneUI অবশ্যই একটা ফিচার্স রয়েছে নক্স সিকিউরিটি, এমনকি MIUI-এর সিকিউরিটি তাকে আর একটু শক্ত হতে হবে, কারণ কিছুদিন আগে দেখা গেছিল যে MIUI বা রেডমির সমস্ত ফোনগুলোতে UI এর মধ্যে কিছু ফাঁক রয়েছে, চাইনিজ কিছু সিকিউরিটি অ্যাপস বা ক্লিনিং অ্যাপস সেখানে রয়েছে যার মাধ্যমে সেখানে ডেটা লিক হতেই পারে। তো এই সমস্ত জায়গায় কিন্তু কোম্পানিদের অবশ্যই শক্ত হতে হবে সিকিউরিটি ফিচার্সগুলোকে নিয়ে। তা এই দিকেও যে এই মোটোরোলা ভাবছে ভালো লাগছে দেখে। আর এই ফোনগুলোতে তারা NFC ইনক্লুড করেছে, এই ফোনগুলোতে তারা ব্লুটুথের লেটেস্ট ভার্সন দিয়েছে। তো আলটিমেটলি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।